স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন রাজশাহীর বাঘাই আরানি স্টেশন এলাকার যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজশাহী রেল স্টেশনে কালোবাজারের টিকিট বিক্রির দায়ে এক রেলওয়ে কর্মচারীকে সাময়িক বরখাস্ত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে বুধবার সকাল দশটায় রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ উদ্বোধন শেষে এক র্যালি বের হয় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন সামাজিক বন অঞ্চল বন সংরক্ষণ আমিনুল ইসলাম সামাজিক বন অঞ্চল বন সংরক্ষক আমিনুল ইসলাম এ সময় বক্তারা সকলকে বৃক্ষপ্রেমিক হয়ে গাছ লাগানোর আহ্বান জানান রাজশাহীতে পুকুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় নগরীর রামচন্দ্রপুর বাসার রোড এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী পরে এক র্যালি বের হয় র্যালিটি বাসার রোড হয়ে নগরীর সাহেব জিরো পয়েন্টে এসে শেষ হয় এ সময় বক্তারা জানান শত বছরের ঐতিহ্যবাহী বাবুর পুকুর ভরাটের পায়তারা চলছে ভরাটের জন্য রাতের আধারে বালি ফেলা হচ্ছে রাজশাহী নগরীতে এখন হাতে গোনা কয়েকটি পুকুর সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতীত কোনো পুকুর ভরাট যাবে না কিন্তু কুচকরি মহল ভরাটের চেষ্টা চালাচ্ছে এই পুকুর ভরাট না করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় রাজশাহী রেলওয়ে স্টেশনে কালোবাজারের টিকিট বিক্রির দায়ে জিয়াউর রহমান নামে এক রেলওয়ে কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা হিসেবে এই আদেশ দেন এর আগে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন জিয়াউর রহমান পশ্চিমাঞ্চল রেলওয়ের বার্তাবাহক হিসেবে কাজ করতেন তিনি রাজশাহী মহানগরীর রেল কলোনির আব্দুর রাজ্জাকের ছেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন রেল কর্মচারী জিয়াউর রহমানকে প্রথম পর্যায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান রেলের টিকিট কালোবাজারি রোধে প্রতিদিনের মতো সোমবার রাতেও রাজশাহী রেল স্টেশনে আর এনবি সদস্যরা দায়িত্ব পালন করছিলেন এ সময় অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে টিকিটের দাম দর ঠিক করার সময় তাকে হাতে নাতে আটক করা হয় এরপর রেলে চাকরিরত তার স্ত্রীর মাধ্যমে তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা এছাড়াও তাৎক্ষণিক নির্দেশনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজশাহীর বাঘাই আরানি স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে বিশ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের পাঁচ দিন পর মাহফুজুর রহমান মিশন নামের আলেক যুবকের দ্বীক্ষিত মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে আরানি রেল স্টেশনের পশ্চিম দিকের রেল লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে জিআরপি থানা পুলিশ নিহত মাহফুজুর রহমান মিশন উপজেলার নওটিকা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে নিহতের মা মল্লিকা বেবা বলেন রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পীরগাছা বাজারে তার মোবাইল এজেন্ট ও ফ্ল্যাক্স দোকানে যায় প্রতিদিন রাত আটটার দিকে দোকান থেকে বাড়িতে আসত কিন্তু সেদিন আর বাড়িতে আসেনি তাকে বিভিন্নভাবে খোঁজ করেও পাওয়া যায়নি পরে সোমবার রাত আটটার দিকে মোবাইল ফোনে আমার সাথে শেষ কথা হয় সে আমাকে বলে কে বা কারা চোখ মুখ বেঁধে রেখেছে আমাকে বাঁচাও বলতেই ফোন কেটে যায় তার দাবি মিশনকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে হত্যার পর রেল লাইনের ওপর ফেলে রেখে গিয়েছে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি ঈশ্বরদীর উপপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশের ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নাটোর জেলায় পাঁচশো ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির মালিকানাসহ গৃহ পেতে যাচ্ছেন জেলা সাতটি উপজেলা প্রশাসন এসব গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে আগামীকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করবেন বুধবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার সহ কর্মকর্তাবৃন্দ এ বলা হয় বর্তমান সরকার মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না লক্ষ্য পূরণে কাজ শুরু করে এই লক্ষ্য পূরণে নাটোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে মোট দুই হাজার নয়শো তেত্রিশটি গৃহ হস্তান্তর করা হয়েছে জেলায় সর্বশেষ জরিপ অনুসারে ক শ্রেণীর মোট গৃহহীন পরিবারের সংখ্যা চার এর মধ্যে মোট তিন হাজার পাঁচশো তিনটি পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে অবশিষ্ট নয়শো বিরানব্বইটি পরিবারের গৃহ নির্মাণে ইতোমধ্যে খাস জমির সংস্থান করা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে এসব গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ